বিরিয়ানি নামটাই শুনলে কেমন যেন মনটা আনছান আনছান করে। আর এই বিরিয়ানি একটু যদি ভিন্ন রকমের হয় তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা রেসিপি। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিফ পাক্কি বিরিয়ানি। কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চলুন পুরো ভিডিওটি দেখে আসি। পাক্কি বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস 1 কেজি। আর এই মাংসের টুকরাগুলো একটু বড় সাইজেরই করতে হয়। আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এখন অ্যাড করব লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী বাটা 1/2 টিস্পুন, লবণ 1 টিস্পুন, বিরিয়ানির মশলা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটি মশলা মাংসটির গায়ে লেগে থাকে। এখন আমি অ্যাড করব রান্নার রেগুলার তেল 1/2 কাপের মতো। এখানে ঘিও ইউজ করতে পারেন, তবে গরুর মাংসে ক্যালোরি অনেক, তাই এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করেছি। আবার সবগুলোকে একসাথে মিক্স করে নিব। চুলায় আমি মাংসটি বসিয়ে দিয়েছি। পাক্কি বিরিয়ানি, তাই মাংসটি আগে থেকে রান্না করে নিতে হয়। মাংসটি গায়ে থেকে অলরেডি অনেকগুলো পানি বের হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব ঝোলটি শুকিয়ে আসা পর্যন্ত। আমি ঢাকনাটি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটি ঝোল শুকিয়ে গিয়েছে। এখানে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি পানির পরিমাণটা বলবো না, কারণ মাংসটির উপরে ডিপেন্ড করে সিদ্ধ হতে কতটা পানি লাগবে। আমি এই পানিটি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্যদিকে বাটি রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউল নিয়েছি 3 কাপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো পোলাও চাউল ইউজ করতে পারেন। আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এখানে আমি বাটি সিদ্ধ করার জন্য পানি নিয়েছি। আর পানিতে আমি দিয়ে দিব 2টি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিব 2টি দারচিনি। দারচিনিকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিব। দিয়ে দিব 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে আমি পানিটিকে একটু ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে আমি এখানে চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলোকে আমি 80% সিদ্ধ করে নিব। একটি বলক আসলে আমি চেক করে নিব চাউলগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটি চাউলের মাঝখান থেকে টিপ দিলে শাঁসালো ভাবটা থাকলে বুঝতে হবে চাউলটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি চালনিতে ঢেলে নিব। যে পাত্রে আমি বিরিয়ানিটি বসাবো সে পাত্রটি নিয়েছি। এখন আমি মাংসটি আর পোলাওর লেয়ার তৈরি করে নিব। প্রথমে আমি পোলাওটি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব মাংসের লেয়ারটি। দিয়ে দিব কাজু বাদাম। আমি কাজু বাদামকে আগে থেকে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব 3টি আলুবোখরা। আবারও দিয়ে দিব পোলাওর লেয়ারটি। একটু দলা দরে থাকলে হাত দিয়ে ভেঙে দিলে হয়ে যাবে। পোলাওর লেয়ারটি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব মাংসের লেয়ারটি। মাংসের লেয়ারটি দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা কাজু বাদাম, 2টি আলুবোখরা। চাইলে এখানে বিরিয়ানি মশলাও কিছুটা অ্যাড করতে পারেন। দিয়ে দিব পোলাওর লেয়ারটি। পোলাওর লেয়ারটি দেওয়া হয়ে গেলে এখানে আমি বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাতে আমি দারুচিনি তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব কাজু বাদাম, আলুবোখরা। আমি এখানে কিছু ফুড কালার নিয়েছি, আর ফুড কালারটিকে একটু আঙ্গুল দিয়ে ডুবিয়ে দিলে হয়ে যাবে।
আপনারা চাইলে গোলাপ জল বা পানি দিয়ে মিক্স করেও দিতে পারেন। সবশেষে বেরেস্তা করে রাখা যে তেলে সে তেল থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিব। চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। তারপর একটি ফয়েল পেপার নিয়ে নিব। ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে পাতিলের মুখটি মুড়িয়ে নিব, যাতে বাতাসটি বের হয়ে না আসতে পারে। তারপরে আমি ঢাকনাটি দিয়ে দিব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর আমি পাতিলটি বসিয়ে দিয়েছি। হাই হিটে রাখব তাওয়াটি গরম হওয়া পর্যন্ত। তাওয়াটি গরম হয়ে আসলে মিডিয়াম থেকে লোয়ে আঁচটি রেখে 30 মিনিটের মতো রান্না করব। 30 মিনিট পর ঢাকনাটি খুলে নিলেই হয়ে যাবে বিফ পাক্কি বিরিয়ানি। এই তো আমার পাক্কি বিরিয়ানিটি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।